যেভাবে আমি বললাম, দেখুন এডসিং মানে খাইজানি, চুলকানি, আপনার শরীরের যেমন তাপ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বেশি কথা না বলে চলুন ভিডিওটা চালু করে স্টার্ট করি। আজকের ভিডিওটার মূল টপিক হবে, এই দেখুন, নিম অ্যালোভেরা সোপ। নিম অ্যালোভেরা সোপটার কম্পোজিশন, ইউজ, ডোজ, কোম্পানি, এস, সাইড ইফেক্ট, ইন্ডিকেশন, এই সবগুলো বিষয় নিয়ে আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব। এখানে দেখুন কম্পোজিশন অ্যালোভেরা, নিম এক্সট্র্যাক্ট, কুইনার্স গ্রিন গ্রিন এসেস, সব নুডেল বেস। এখানে দেখুন স্কিন কেয়ার, ন্যাচারাল অ্যান্টিসেপটিক অ্যান্ড ময়েশ্চারাইজিং সব এখানে দেওয়া আছে। এখন অ্যান্টিসেপটিক, আপনার স্কিনের যেটা সেফটির দরকার, হ্যাঁ, স্কিন ইনফেকশন, হ্যাঁ, ছালের বগা দাগ হয়, এই ধরুন স্কিনের এই লাগতিয়াল যেগুলা বেমার, সেই বেমারগুলা এই অ্যান্টিসেপটিক সাবানে আপনাকে দূর করে দেবে। আরও ধরেন বাহিরে যেগুলো কত কত ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াগুলো এই সোপটায় আপনার স্কিনে লাগতে দেবে না। অ্যান্ড ময়েশ্চারাইজিং সোপ আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে, মানে মোলায়েম করে রাখবে, ফর্সা স্মুথ সিস্টেম করে রাখবে, সিল্কি হিসাবে রেখে দেবে আর কি। ঠান্ডা সিজনে এটাকে খুবই দরকার ব্যবহার করার জন্য, আর গরমের সিজনে মানে এটা সারা সিজনে ব্যবহার করা যায়। তো যাই হোক, কী কী কাজে ব্যবহার করবেন সেটা গেল, এখন আসলো ডোজ ইউজ করবে। দেখেন স্কিন কেয়ার, নিম অ্যান্ড অ্যালোভেরা সোপ ইজ এ ন্যাচারাল অ্যান্টিসেপটিক অ্যান্ড ময়েশ্চারাইজিং ক্লিনিং বার, মানে সাফা করে দেবে আপনার স্কিনকে। নিম স্টেরিলাইজ দ্য স্কিন ন্যাচারাল অ্যান্ড হেল্প ইন প্রিভেন্টিং ইটসিং রিসিস অ্যান্ড আদার স্কিন ডিসঅর্ডার্স। অ্যালোভেরা ইজ এ ন্যাচারাল স্কিন উইচ ইম্প্রুভ ফার্মনেস অ্যান্ড টেক্সচার, দোজ মেক্স স্কিন সফট অ্যান্ড সাপলি। যেভাবে আমি বললাম, দেখুন এডসিং মানে খাইজানি, চুলকানি, আপনার শরীরের যেমন তাপ, একজিমা, এই সবগুলো বেমারেরই এই সাবানটা খুবই উপকারী, খুবই কাজ করবে। এখন আসলো ইউজ ডোজ, কীভাবে ইউজ করবেন এটাকে। আপনি ডেলি গোসল করার সময় ব্যবহার করতে পারবেন, এরকম ফর্মে আসবে সবটা। ডেলি আপনি গোসল করার টাইমে এটাকে ব্যবহার করতে পারবেন। এটা আয়ুর্বেদিক হিসাবে দেখুন নিম আর অ্যালোভেরা দিয়ে বানানো হয়েছে। কোম্পানি এখানে দেখুন এনি মার্ক ফার্মা কোম্পানির থেকে এটা ম্যানুফ্যাকচার করছে, বানাইছে। নেট ভলিউম 100 গ্রামে আসবে, দাম হবে আপনার মাত্র 50 টাকা। এক্সপায়ারি ডেটটা আপনারা এটা ধরবেন না, এটা এক্সপায়ারি ডেটটা পার হয়ে গেছে। আপনি যখনই শপটা কিনবেন মেডিকেল শপ থেকে, তখন আপনি অবশ্যই এক্সপায়ারি ডেটটা ভালো করে দেখে নেবেন, যাতে এক্সপায়ারি ডেট ফেল না হয়। এক্সপায়ারি ডেট ফেল হওয়ার সব কখনো কিনবেন না, এটা সাবধান হিসাবে কিনে নেবেন। কোন কোন বয়সের মানুষের ব্যবহার করতে পারবে এটাকে, আপ টু 8-10 ইয়ার্স, আপ টু কত আছে ব্যবহার করতে পারবে, 10 বছরের নিচে এটাকে কেউ ব্যবহার না করাটাই ভালো। তবে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের প্রেসক্রিপশন হিসাবে এটাকে ব্যবহার করবেন, আমি ওটাকে বেস্ট মনে করি, ভালো মনে করি। ডাক্তারের প্রেসক্রিপশন হিসাবে ব্যবহার করাটাই উত্তম, ভালো। সাইড ইফেক্ট এটা ওরকম কোনো সাইড ইফেক্ট নাই, তবে যদি কোনো সাইড ইফেক্ট আপনাদের দেখা দেয়, তবে অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করা বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন। সাবধানবাণীর মধ্যে ওরকম মেজর সাবধানবাণী নাই, তবে এটাকে ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন যাতে চোখের ভিতরে না যায় বা মুখের ভিতরে না যায়, এই দুইটাকে সাবধানবাণী হিসাবে মেনে চলবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর যদি আপনাদের বলার কোনো কমেন্ট থাকে বা কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি বলতে পারেন, রিপ্লাই দেবো আমি, চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।